হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে ভীষণই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানাচ্ছি ভেজিটেবল মশলা নুডলস। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন, আবার সন্ধ্যেবেলার টিফিনেও কিন্তু এটা বানাতে পারেন। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা আমরা তৈরি করি। মশলা নুডলস বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি দু প্যাকেট নুডলস নিয়েছি, এটা আমি ম্যাগি দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের নুডলস দিয়ে এটা তৈরি করতে পারেন। এর সাথে লাগছে এটা এই প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে ম্যাগি মশলাটা, সেটাও এখানে আমি ব্যবহার করব। এর সাথে লাগছে আমাদের একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো আছে, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো আছে, হাফ কাপ মতো মটরশুঁটি নিয়েছি আমি, একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কাটা, কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচানো আছে, হাফ টু স্পুন লাগবে জিরে গুঁড়ো, হাফ টু স্পুন ধনে গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ একটু রেড চিলি পাউডার নিয়েছি। আপনারা চাইলে কিন্তু রেড চিলি পাউডারটা নাও দিতে পারেন। লাগবে হাফ টু স্পুন মতো হলুদ গুঁড়ো, এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ, আর রান্নার জন্য আমি এটাতে ব্যবহার করছি রিফাইন তেল। গ্যাস অন করে দিয়েছি, এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমেই আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজটাকে 1 মিনিট তেলের মধ্যে নাড়ার পরে বাদবাকি সবজিগুলো দেব। খুব বেশি কিন্তু ফ্রাই করব না পেঁয়াজটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো গাজর। এই সবজিগুলো ছাড়াও আপনারা কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতো কিছু সবজি এর মধ্যে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে মটরশুঁটি আর কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আঁচটাকে একটু স্লো করে আমি ঢেকে দিচ্ছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিলাম এটাকে, ঢাকনাটা খুলে সবজিগুলোকে নেড়ে দেব। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, সবজিগুলো সিদ্ধ হবে, অথচ সবজির নিজস্ব যে কালার সেটা ঠিক থাকবে, এমনভাবেই এটাকে ফ্রাই করতে হবে। এবারে আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। বাদবাকি মশলাগুলো দিচ্ছি এবার। দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু রেড চিলি পাউডার। এখন এই মশলাটার সাথে সবজিগুলোকে আর একটু ভাজতে থাকব। দেড় দু মিনিট হয়ে গেছে, এটাকে আমি নেড়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু অনেকটাই বেশ সিদ্ধ হয়ে গেছে। এবারে এই ম্যাগি মশলাটা আমি হাফ টু স্পুন মতো দিয়ে দিলাম। এখন এর মধ্যে জল দিয়ে দেব। ছোট কাপে 2.5 কাপ মতো 2 প্যাকেট ম্যাগিতে জল দিলাম। এটাকে একটু ঢেকে দিচ্ছি আমি। এটা কিন্তু বেশ ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিচ্ছি।
এটাকে একটু ভালো করে নেড়ে দিয়ে আমি এটাকে ঢেকে দেব। তিন চার মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। তিন চার মিনিট হয়ে গেছে, আমি এটাকে এবার নেড়ে দেব। নুডলসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। দু মিনিট হয়ে গেছে, এটা কিন্তু ফ্রাই হয়ে এসেছে, এটা অনেকটাই বেশ শুকিয়ে এসেছে, এটা তৈরিও হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে আমি আর হাফ স্পুন এই ম্যাগি মশলাটা ছড়িয়ে দিলাম, আর দিচ্ছি একটু ধনে পাতা কুচি। আপনারা চাইলে কিন্তু ধনে পাতাটা নাও দিতে পারেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, এটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের ভেজিটেবল মশলা নুডলস। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।